নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইডে। যুবশ্রী প্রকল্পে ছাত্র ছাত্রীদের প্রচুর টাকা লোন দেওয়া হবে, এটি বেকার ভাতা লোন। এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আবেদন করবেন এই লোনের জন্য। আবেদনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আবেদন করতে পারবেন। লোনে আবেদন করবার জন্য আপনি নিজের গুগল ওয়েব ব্রাউজারে এমপ্লয়মেন্ট ব্যাংক WB লিখুন এবং এন্টার প্রেস করুন। আপনাকে গুগল কতগুলি সাজেশন দেবে, তার মধ্যে আপনি প্রথম লিঙ্ক এমপ্লয়মেন্ট ব্যাংকে ক্লিক করুন। আপনি এই ওয়েব পেজটি দেখতে পাবেন। এই ওয়েব পেজে যদি আপনি নিচে আসেন তাহলে আপনি কেরিয়ার কর্নার ট্যাব দেখতে পাবেন আপনার স্ক্রিনের বাঁ দিকে। যদি আপনি সেই কেরিয়ার কর্নার অপশানে ক্লিক করেন তাহলে আপনি কেরিয়ার অপশানস দেখতে পাবেন। আপনাকে কেরিয়ার অপশানসে ক্লিক করতে হবে। এখানে আপনি অনেকগুলো অপশানস দেখতে পাবেন। আপনি চাইলে স্টাডি ইন অ্যাব্রড, কম্পিটিটিভ এক্সাম, এডুকেশন লোন, ফেলোশিপ অ্যান্ড স্কলারশিপ ইত্যাদি দেখতে পারেন। লোনে আবেদন করবার জন্য আপনারা এডুকেশন লোনসে ক্লিক করুন, তাহলে একটা ওয়ার্ড ফাইল ডাউনলোড হবে। আপনি যদি সেই ওয়ার্ড ফাইলটা ওপেন করেন, আপনার মোবাইলে যা ওয়ার্ড রিডার আছে সেটা দিয়ে আপনি ওয়ার্ড ফাইলটা ওপেন করুন। যেরকম আমি ওপেন করে নিয়েছি, এখানে স্টুডেন্ট লোনের ব্যাপারে কিছু বলা আছে। লোনে আবেদন করবার জন্য আপনাদের যা যা ডকুমেন্ট লাগবে সেগুলি হচ্ছে অ্যাডমিশন লেটার আপনার ইনস্টিটিউশন থেকে, আপনার বয়সের প্রমাণ এবং অ্যাড্রেসের প্রমাণ, আপনাদের সেলফ অ্যাটেস্ট কপি দিতে হবে, আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনার মার্কশিট বা ডিগ্রি সার্টিফিকেট, আগেকার একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য আপনাদের ইনকাম প্রুফ, আপনার কোল্যাটারাল সিকিউরিটি ডিটেলস, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, যদি আপনি কোনো গ্যারেন্টার নিয়ে থাকেন তাহলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টসের ডিটেলস, পাসপোর্ট বা ভিসার কপি, যদি আপনি বিদেশে পড়তে যেতে চান এবং লোনে আবেদন করছেন, আপনি যে ব্যাংক থেকে লোন পেতে চান, যেরকম ইন্ডিয়ান ব্যাংক, SBI, UBI, CBI, PNB, ইউকো, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ক্যানারা ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক, ব্যাংক অফ রাজস্থান, আপনি যে ব্যাংক থেকেই লোন পেতে চান তাদের সামনে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা আপনি কপি করে নিজের গুগল ওয়েব ব্রাউজারে পেস্ট করে দিন। যেরকম আমি SBI-এর সামনে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে কপি করে নিজের গুগল ওয়েব ব্রাউজারে পেস্ট করে দিচ্ছি, তারপরে আমি এন্টার প্রেস করবো। আপনাকে গুগল কতগুলি সাজেশন দেবে যেরকম আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি আপনি ইন্ডিয়াতে পড়তে চান তাহলে আপনাদের 10 লাখ টাকার লোন দেওয়া হবে, যদি আপনি বিদেশে পড়তে চান তাহলে আপনাদের 20 লাখ টাকার লোন দেওয়া হবে। লোনে অ্যাপ্লাই করবার জন্য আপনি SBI এডুকেশন লোনস ডিল ফর লোনসে ক্লিক করুন। আপনি এই ওয়েব পেজটি দেখতে পাবেন, এটা স্টুডেন্ট লোন স্কিম। 15 বছরের মধ্যে আপনাদের লোনের টাকা শোধ করতে হবে। আপনি ম্যাক্সিমাম 30 লাখ টাকা লোন পেতে পারবেন। স্কিল লোন স্কিমে আপনি 50,000 থেকে 1,50,000 অবধি টাকা পাবেন। আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি আমি আপনাদের ফিল আপ করে দেখাবো, তার আগে এই ওয়েব পেজে যা যা ডিটেলস আছে সেগুলো একবার পড়ে নিই। আপনি যেসব পড়াশোনার জন্য লোন পেতে পারবেন সেগুলি এখানে দেওয়া আছে। আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান তাহলে আপনি কী কী পড়াশোনার জন্য লোন পেতে পারবেন দেওয়া আছে। লোনে আবেদন করবার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, যদি আপনারা 7.5 লাখ টাকা অবধি লোন নেন তাহলে আপনাদের 10.20% ইন্টারেস্ট রেট দিতে হবে। যদি আপনারা IIT বা IIM-এ পড়বার জন্য লোন নেন তাহলে আপনাদের 8.25% ইন্টারেস্ট দিতে হবে। নোটিশ ছাড়াই ইন্টারেস্ট রেটগুলো চেঞ্জ হতে পারে। যদি আপনি SBI থেকে এডুকেশন লোন নিতে চাইছেন তাহলে এই লিস্টে আপনাদের লোনের টাকা কত বছরে ফেরত দিতে হবে, তার কি ইন্টারেস্ট রেট হবে এবং আপনাদের প্রতি মাসে কত EMI করে জমা দিতে হবে। আপনি SBI থেকে কোনো টাকা লোন নিলে আপনি সেটা 1 বছরেও ফেরত দিতে পারবেন, আবার 12 বছরেও ফেরত দিতে পারবেন। লোনে আবেদন করবার জন্য আপনাদের যে সিলেক্ট করুন এবং গেট কোডে ক্লিক করুন। আপনাকে ওনারা একটা মেসেজ দেখাবে, থ্যাংকস ফর অ্যাপ্লাইং এডুকেশন লোন থ্রু ডিলস ফর লোনস .com। আপনাদের মোবাইলে একটি মেসেজও চলে আসবে, আপনাদের লোনে আবেদন হয়ে গেল, ওনারা পরে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমি আশা করি আমি আপনাদের যুবশ্রী প্রকল্পে লোনে আবেদন করবার জন্য সাহায্য করতে পেরেছি।
আপনাদের যদি এই লোনের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে বা লোনে আবেদন করবার জন্য কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিন ওইসব মানুষের কাছে যেসব মানুষের জন্য এই লোনটা দরকার পড়বে। আর আপনাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার গাইডকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দিন যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয়। এই ভিডিওটিকে শেষ অবধি দেখবার জন্য আপনাদের ধন্যবাদ।